নানান নাটকীয়তায় বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালের। এরপর থেকেই বিষয়টি নিয়ে চলছে জোর আলোচনা। এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও থাকছেন না তামিম। গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। তার ভাষ্য, না, সে টেস্ট সিরিজে থাকছেন না, কারণ সে এই মুহূর্তে খেলার জন্য প্রস্তুত না। কেননা তার অনুশীলন নেই, যে কারণে সে প্রস্তুত না। অনেকদিন ধরেই সে ক্রিকেট খেলছে না, ক্রিকেটের বাইরে আছে। এদিকে আসন্ন এই সিরিজে থাকছেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। এমনকি বিশ্বসেরা এই অলরাউন্ডার কবে নাগাদ মাঠে ফিরবেন তাও নিশ্চিত না। জালাল ইউনুসের মন্তব্য, ফিটনেসের উপর নির্ভর করছে সব কিছু, এখন দেখা যাক। এদিকে বিশ্বকাপের পরপরে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড। এবার দুই ম্যাচ সিরিজে এ সফরের জন্য 15 দলের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী 21 নভেম্বর ঢাকায় পা রাখবে কিউইরা। আগামী 28 নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই দলের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচ হবে 6 ডিসেম্বর থেকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এ সিরিজটি ICC চ্যাম্পিয়নশিপের অংশ। অন্যদিকে চলতি বিশ্বকাপটা খুব একটা ভালো কাটেনি সাকিবের। এক দফা ইঞ্জুরিতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি, পরে ফিরেও ব্যাটে রান পাচ্ছিলেন না। সবশেষ পাকিস্তানের বিপক্ষে 40 অর্ধ ইনিংসে রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। গেল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার অর্ধশতকের দেখা পান। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে বিশ্বসেরা এই অলরাউন্ডার 7 ম্যাচে ব্যাট হাতে করেছেন 186 রান। শ্রীলঙ্কার বিপক্ষে 82 রানের ইনিংসটাই ছাড়া বল হাতে নিয়েছেন 9 উইকেট। আফগানিস্তানের বিপক্ষে 30 রানে 3 উইকেট শিকারই সেরা বোলিং ফিগার।